রূপলি এবং ছোট পর্দা ছেড়ে খেলার ময়দানে তারকারা। আজ গীতাঞ্জলি স্টেডিয়ামে আয়োজিত হলো টলিউড আর্টিস্ট ফোরামের ক্রীড়া প্রতিযোগিতা, যার পোশাকের নাম গ্ল্যাম স্পোর্টস। প্রতিযোগিতায় অংশ নেন ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রির 400-এরও বেশি সদস্য। একই সঙ্গে এদিন উদ্বোধন হল আর্টিস্ট ফোরামের অফিসিয়াল ওয়েবসাইটও। উদ্বোধন করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন আর্টিস্ট ফোরামের সম্পাদক অরিন্দম গাঙ্গুলি, রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলেও স্টেডিয়ামে থেকে প্রতিযোগীদের উৎসাহ দেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। গ্ল্যাম স্পোর্টস 2016, এটা আমাদের দ্বিতীয় বছরের প্রয়াস। গত বছরে আমরা যে সাড়া পেয়েছিলাম, এই বছরে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই বছরে সেই সাড়াটা দ্বিগুণও ছাড়িয়ে গেছে। কিন্তু আমার মনে হয় ওয়েবসাইটটা খুললে যে কোনো মেম্বার্স বা যে কোনো মানুষ এবং ইভেন মিডিয়া, তারা জানতে পারবেন যে আর্টিস্ট ফোরাম কী ধরনের কাজ সারা বছর ধরে করছেন। ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। সত্যি খুব ভালো, এটা তো অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমাদের একটা পরিবার। বুম্বাদ আমাদের নেতা, তাকে সামনে রেখে আমরা শুধু আর্টিস্ট ফোরাম নই, আর্টিস্ট ফোরাম আমাদের ফেডারেশন, আমাদের ইম্পা, আমাদের WATP, আমরা একটা পরিবার। আমরা সবাই মিলে চেষ্টা করি সব জায়গায় একসঙ্গে কাজ করার, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা এখন সত্যি খুব বড় ইন্ডাস্ট্রি। ফিলস গুড, কারণ আমাদের সকলেরই তো নিজের নিজের কাজ থাকে, সকলেই নিজের নিজের কাজে ব্যস্ত। সেখান থেকে একটা দিন সবাই মিলে এক জায়গায় এসে, এবং সেটা যদি স্পোর্টস হয়, আমরা সকলেই জানি যে সেটা খুব ভালো একটা স্পিরিট তৈরি করে।